नमस्कार बंधुगण, बजरंगबली एको अभिलाते आपनादेर सबाइके स्वागत जानाई। आजकेर भिडियोते आमी आपनादेर देखाबो किछु मलि माछेर आपडेट। आमार काछे किछु बेलुन मलि माछ छिल सादा कालारेर, जेगुलो प्राय सबकटाई बाच्चा दिए दिएछिल एबं एकटी माछ लोड छिल। तो ओई एकटी माछ आमी एइखाने ब्ल्याक बेलुन मलिर साथे रेखेछिलाम। आमार ट्यांकेर जल स्टक करा छिल ना, ताई ओई ट्यांकटा जल स्टक करार कारणे एइखाने सब मलि माछगुलो रेखेछिलाम। এবং রাখার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ বাচ্চা দিয়েছে, অনেক বাচ্চা খেয়ে নিচ্ছে। আমি তোলার সময় পাইনি বলে কিছু বাচ্চা আমি তুলেছি, দেখুন। এবং এখনও তুলতে তুলতে অনেক বাচ্চা অনেক মাছ খেয়ে নিচ্ছে। তো আমি দেখাবো আপনাদের আজকে আমি একটা বেলুন মানি থেকে কতগুলো বাচ্চা পেয়েছি। আপনাদের ভিডিও শুরু করছি, চলুন দেখে নিই। দেখুন কিভাবে দলে দলে বাচ্চাগুলো ঘোরাফেরা করছে। অনেক কালো বেলুন মলি আছে এবং আমি যতটা জানি যে ওই যেই মাছটা লোড ছিল ওই মাছটাই বাচ্চা দিয়েছে, বাকি কোনো সাদা মাছে বাচ্চা দেয়নি। আর আমার কাছে ওই একটা সাদা মাছই লোড ছিল। তো ওই মাছগুলোর মধ্যে আমি আপনাদের লাস্টে দেখিয়ে দেবো যেই মাছটা বাচ্চা দিয়েছে যেই মাছটা লোড ছিল। তো দেখে নিন, এবার আমি আস্তে আস্তে বাচ্চাগুলো তুলে নেব। এই যে হলো আমার বাচ্চার জায়গাটা, এর মধ্যে বাচ্চা দিয়েছে। এর মধ্যে ব্ল্যাক বেলুন মলি আছে এবং হোয়াইট বেলুন মলি আছে। তার মধ্যে হোয়াইট মলিও বাচ্চা দিয়েছে, ব্ল্যাক মলিও বাচ্চা দিয়েছে। এবার ব্ল্যাক বেলুন মলি যে কোন মলিটা বাচ্চা দিয়েছে সেটা আমার জানা নেই, কারণ অনেক মলি লোড ছিল এবং আমার ঠিক জানা নেই কোন মাছটা বাচ্চা দিয়েছে। এবার আমি আস্তে আস্তে এখন বাচ্চাগুলো তুলে নেবো ছাঁকনির সাহায্যে। বাচ্চাগুলো এতটাই অ্যাক্টিভ আছে যে আমি তুলতে পারছিলাম না। এখন উঠেছে একটা, দেখতে পাচ্ছেন। এগুলো সব হচ্ছে আমার হোয়াইট মলির বাচ্চা, হোয়াইট বেলুন মলির বাচ্চা। দেখুন কেমন দলে দলে ঘুরছে বাচ্চাগুলো। এবং আমি সব বাচ্চাগুলো তুলে আপনাদের সাথে আবার কিছুক্ষণ পরে দেখাচ্ছি আপনাদের। এবার দেখুন যে আমি এখানে কতগুলো বেলুন মলির বাচ্চা পেয়েছি। এখনও অনেক বাচ্চা আছে, আমি আপনাদের ঠিকভাবে দেখাতে পারছি না। দেখুন এবার দেখতে পাচ্ছেন, হয়তো এখানে প্রচুর বাচ্চা আছে, তার মধ্যেও আরও বাচ্চা এখনও চারির মধ্যে আছে। তো আমি চারি থেকে এখনও বাচ্চাগুলো তুলতে পারিনি, কারণ আমার অত পেশেন্স নেই যে আমি এক একটি করে বাচ্চা তুলবো একবারে। আমি আবার কিছুক্ষণ পরে এসে বাচ্চা তুলবো। এবার দেখুন এখানে হচ্ছে আমি আপনাদের যেই মলিটা বাচ্চা দিয়েছে সেই মলিগুলো দেখাচ্ছি। বেলুন মলিগুলোর সাইজ দেখুন, এক একটা মানে এত বড় বেলুন মলি আমি প্রথম দেখেছি। আমি এই পাঁচ ছ মাস ধরে মাছের চাষ করছি, তো তার মধ্যে আমি প্রথম এত বড় বেলুন মলি দেখেছি। জানি না আপনারা দেখেছেন কি না, যেই মাছটা লেজে কালো আছে সেই মাছটা লোড ছিল। এবার সেই মাছটা এখন দেখুন, এর পেটে কিন্তু কোনো রকম বাচ্চা নেই। দেখুন সেই মাছটা আমি আপনাদের ধরে দেখাচ্ছি, এই মাছটা, এই মাছটার লেজটা একটু কালো আছে, যে কারণে আমি চিনতে পেরেছিলাম যে এই মাছটাই লোড ছিল, না হলে আমি বলতে পারতাম না কোন মাছটার ঠিক লোড ছিল। এখন দেখুন মাছটা পুরো আনলোড হয়ে গেছে। বেলুন মলিটার সাইজটা আপনারা দেখেছেন আশা করি। এরকম আমার কাছে একটাই বেলুন মলি আছে এত বড় সাইজের। নর্মাল কালো যেগুলো আছে সেগুলো ব্রিড করছে, কিন্তু এতটা বড় না। দেখুন এক একটা মলির সাইজ দেখুন, এই মলিটা আজকে বাচ্চা দিয়েছে। যে বাচ্চাগুলো আপনাদের দেখালাম ওই মলিটারই ছিল, যেই মলিটার লেজে কালো ছিল সাদা মলিটা। তো নেক্সট টাইম আমি আপনাদের আবার ভালো করে আপডেট দিয়ে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।